গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বাজে সকাল 9:30। তো সকাল সকাল কিন্তু আমরা কর্তাকে নিয়ে দুজনে বাজারে বেরিয়ে পড়েছি, কারণ তোমাদের তো বলেইছি যে আগামীকালই তার তোজোর জন্মদিন। তো বুঝতেই পারছো আগামীকাল যে জন্মদিন, আগামীকাল যদি আমরা বাজারে আসার প্ল্যান করতাম তাহলে আমার লেজে গবরে অবস্থা হতো। তো তাই জন্যে আগের দিন বাজারের প্ল্যানটা করলাম। গতকাল রাতে তো অনেক রাত্রেই শুয়েছি, যার জন্য একটু সকালে উঠতে পারিনি, যেরকম ভেবেছিলাম সেরকম পারিনি। ওই 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। উঠে ফ্রেশ হয়ে ঘরের টুকটাক কাজকর্ম সেরেই বেরিয়ে গেছি বাজারে। আরও কিছু কাজের প্ল্যান আছে, তো প্রথমেই চলে এসেছি মাছ বাজারে। তোমাদের আগেও বলেছি, আমি শ্বশুরবাড়িতে দেখেছি জন্মদিন মানেই শুভ হচ্ছে কাটাপোনা মাছ। দেখো, মাংস খায় না আমি এই কথা বলবো না, মাংস করা যাবে না সেটাও বলবো না, কিন্তু আসলে মাছ মাংস দুটো না একসাথে খেতে পারবে না। তাই জন্য আমি এখানে আসার পর থেকে দেখে এসেছি আমার শাশুড়ি মাকে জন্মদিনের অনুষ্ঠান মানেই কাটাপোনার মাছের আয়োজনটা করতে। মাংস হতো না, হ্যাঁ অন্য দিন হলে হতো। তো তাই জন্য আমিও মাছের ব্যবস্থাটাই করি, সে তাতানের জন্মদিন হোক আর তোজোরই হোক। মানে দুপুরবেলা যে খাওয়ার কথাটা সেটা বলছি আর কি, দুপুরবেলা যে 5 রকম ভাজা ঠাজা দিয়ে খেতে দিতে হয় সেটা। তো তাই জন্যই প্রথমেই নিয়ে নিলাম কাটাপোনা মাছ। আর তারপরে ইন্দ্র বলল আমরা যখন বাজারে চলেই এসেছি তাহলে আমাদের ঘরের জন্যও বাজার করে নিই, যাতে পরে আবার অসুবিধা না হয়। তো এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, সবার লাস্টে একটা ইলিশ মাছ দর করা হচ্ছে। এই ইলিশ মাছ নিয়ে গল্প হয়ে গেছে, সেটা পরে আবার বলছি তোমাদের। তো মাছ বাজার কমপ্লিট করে এবার চলে এসেছি সবজি বাজারে। তো সবজিটা একটু বুঝে বুঝে নিতে হচ্ছে, কারণ 5 রকম ভাজার ব্যবস্থাটা করতে হবে, আর প্লাস আমাদের ঘরের সবজিও নিচ্ছি। এমন না যে শুধু ওর জন্মদিনের জন্য বাজার করছি তা নয়, বাজারে এসেছি যখন ঘরের জন্যও বাজার করছি। তো এখানে কিছু কিছু সবজি নিচ্ছি, যেমন এই পটল, ভেন্ডি, তারপর উচ্ছে, কুমড়ো, বেগুন, এগুলোই। তো বেগুনগুলো দেখছিলাম কেমন যেন শুকনো শুকনো লাগছিলো, তা বললাম যে দূর থাক গিয়ে নিয়ে নাও, খুব একটা খারাপ না। তো ওখান থেকে সবজি কিছু নিয়ে নিয়েছি, এখান থেকেই সব সবজি নিলাম। কিন্তু সবজি নিতে গিয়ে দেখছি ব্যাগটা ছোট হয়ে গেছে আর প্যাকেটটা বড় হয়ে গেছে, এই জন্য আবার কিছু সবজি নামিয়ে ভাগ ভাগ করে তারপর নেওয়া হয়েছে। যাই হোক, সবজি বাজার মাছ বাজার কমপ্লিট করে ওই বাজারের মধ্যেই এখানে এসেছি হচ্ছে একটু গোবিন্দভোগ চাল, মুগ ডাল, তারপর ইন্দ্র আবার একটু আখের গুড় নিল, এগুলো নিলাম। ব্যাস বাজারের পাট চুকে গেল। ফেরার সময় সকালে একটু কিছু খাবার নিয়ে বাড়ি ফিরেছি, কারণ এখন তো আর কিছু করা সম্ভব নয়। তো কিছু খাবার বলতে ওই লুচি আর ঘুগনি আর কি, বাজার থেকেই। তো এসেই প্রথমে হাত মুখটা ধুয়ে তাতানকে এখানে দিয়ে দিলাম, তাতান এখানে পড়াশোনা করছে। তারপর আজকে আমার সকালটা যে এরকম যাবে আমি জানতাম, এই জন্যই কালকে রাত্রে 2:30, 2:15 আমি শুতে গেছি। সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপর শুতে গেছি। সকাল থেকে এই বাজার করা, এই করা, সেই করা, এই এখন এত বেলায় খাচ্ছি, জামা কাপড় ছাড়বো না, আবার যাবো ব্যাংকে। আমি জানতাম আজকে আমি সকালে সময় পাবো না। আজকে যদি এডিট করা থাকতো আমি মানে কি যে হতো আমার, আমি জানতাম তো এই হুড়াহুড়িটা তো হঠাৎ করে নয়। কালকে তো তুমি প্ল্যান করেই ছিলে যে আজকে এই কাজগুলো সারবো। ব্যাংকের KYC কবে থেকে সেই জমা দেওয়া হচ্ছে না, দুদিনেরই জমা দিতে লাগবে, তো একদিন একদিন তো করতেই হবে। তাই জন্য আজকেই বাজার করা, KYC, ব্যাংকে, এগুলো সব করতে হচ্ছে। দেখ আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ঘুগনি বাজারে, যেই বাজারে করতে গেছিলাম ওখানকারই। তোমাদের বললাম না ইলিশ মাছ নিয়ে গল্প হয়েছে, সেটা হচ্ছে ইলিশ মাছে আমরা 50 টাকা বেশি দিয়ে ফেলেছি। বেশি দেইনি আসলে, 50 টাকা আমাদের ফেরত নেওয়ার কথা ছিল, সেটা নেইনি। না, আমি মাছালার দোষ বলবো না, দোষটা সম্পূর্ণ আমাদের। আমরা বাড়িতে গিয়ে হিসাব করার পর বুঝতে পারলাম হ্যাঁ আমরা আরও 50 টাকা পাবো। যাই হোক, চেনা জানা মানুষ, কোনো অসুবিধা হয়নি, যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। মাছের আমরা যেহেতু ব্যাংকে বেরোবো, তো ব্যাংকে যাওয়ার পথেই বাজারটা হয়ে তারপর ব্যাংকে যাব। ব্যাংকে যাওয়ার আগে এখানে কিছু ডকুমেন্টস আমাদের জেরক্স করতে হবে, তো সেগুলোই এসেছিলাম, জেরক্স করে নিয়ে তারপর যাচ্ছি ব্যাংকে। আর কেমন ঘটনাটা হয়েছে দেখো, যখন আমরা প্রথমবার বেরোচ্ছি ঘর থেকে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে, তখন বেশ ভালো বৃষ্টি নামলো। আবার যখন বাজারে ঢুকে গেলাম, বাজার থেকে বেরোলাম, তখন বৃষ্টি বন্ধ। আবার যখন জেরক্সের দোকান থেকে বেরোচ্ছি, আবার বৃষ্টি হচ্ছে। আবার যখন ব্যাংকের থেকে বেরোবো, তখন বৃষ্টি বন্ধ। মানে এরকম তাল চললো না, খুব বেশি বৃষ্টি না, অল্প স্বল্প। তো চলো, চলে এসেছি ব্যাংকে। আসলে ব্যাংকে আমাদের দুজনেরই KYC জমা দেওয়ার কথা আছে, তো সেটার উদ্দেশ্যেই আজকে আসা। এখানে এসে ব্যাস আমরা পুরো ফেসে গেছি, আমরা ভাবতেই পারিনি যে এতক্ষণ সময় লাগতে পারে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। মাঝখানে আবার আমাদের ফটো নিয়ে যেতে ভুলে গেছি, মানে মনে ছিল না আর কি। আবার ইন্দ্র বাড়িতে এসছে, আমি আসিনি, আমি ওখানে ফর্ম ফিল আপ করছিলাম,
ও বাড়িতে এসে ফটো, ব্যাংকের বই এগুলো আবার নিয়ে গেছে। আর তো এইসব ফর্মালিটি করতে করতে ব্যাস। আজকে সবজি বাজার হয়েছে, কাঁচা লঙ্কা, কুমড়ো, ভেন্ডি, অল্প একটু ধনে পাতা, আর যে দুটো বেগুন, আদা, কাঁকরোল, পটল, ঝিঙে আর হচ্ছে উচ্ছে। সবজি বাজার এই করা হয়েছে। আর এখানে আনা হয়েছে একটু গোবিন্দভোগ চাল, মুগ ডাল শেষ হয়ে গেছিলো, আর ইন্দ্র আবার একটু আখের গুড় আনলো, বলছে আমি খাবো, জানি না কী করবে। আর এদিকে একটা আনারস নিয়ে এসছে, আনারসটাকে প্যাকেট থেকে বার করি। এই যে আনারস, যদিও আমি খাই না, আমার একদমই ভালো লাগে না, কিন্তু ইন্দ্র বাবা খুবই ভালোবাসে। এই যে আনারস। আর এদিকটা বাসনগুলো গুছিয়ে রাখলাম, কিন্তু ওই বাসনগুলো ওই পাশে থাক, কারণ এখানে আমি এখন মাছ ধোবো। হাত মুখ ধুয়ে একটু জামাটা ছেড়ে ফ্রেশ হলাম। এই এখন সবজিগুলো ভাগ ভাগ করলাম, সব একসাথে মেশানো ছিল, মানে উচ্ছে, আলু, মানে পটল, বেগুন সবই মেশানো ছিল, সব ভাগ ভাগ করে পাট পাট করে আলাদা রাখলাম, কারণ এগুলো এখন ওই নেটের ব্যাগে তুলে ফ্রিজে ঢোকাবো। আর মাছগুলো সব ধোবো, আমি না ধুয়ে রাখলে হবে না, মাছগুলো ধোবো। আর এখন কটা বাজে শুনবে, ব্যাংকে আজকে অনেকক্ষণ সময় লেগেছে, কারণ গেছি যখন দুজনেরই KYC জমা করলাম, দুজনেরই KYC জমা করার ব্যাপার ছিল, অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল কাজটা। এইসব কাজ দেখবে না ভালো লাগে না করতে, কিন্তু করতেই হবে, এসেন্সিয়াল। তো আজ যাবো কাল যাবো ইচ্ছাই করছিল না যেতে, আজকে ওই তাল তুলেছে, বলে চলো বাজারে যখন যাবো আজকে ব্যাংকের কাজটাও সেরে আসবো। এখন বেজে গেছে 2:30, 2:30 সময় এখন আসলাম, সবজিগুলো তুলবো, মাছ ধোবো। তো ইন্দ্র বললো ছেড়ে দাও, আজকে রান্নাবান্না করার সময় হবে না, ফ্রিজে একটু আগের ডাল রয়েছে, একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দাও, ওই খেয়ে নেবো, কারণ আমরা ব্রেকফাস্টও করেছি অনেকটা বেলায়। এই যে সবজিগুলো সব ওই নেটের ব্যাগে ভরে নিয়েছি, আমরা বাস্কেটে রেখে দেবো। এদিকে না আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে সব মাছ ধোয়া হয়ে গেছে, ভাগ ভাগ করে সব রেখে দিয়েছি। এটা হচ্ছে কাটাপোনা, যেটা কালকে হবে জন্মদিনের জন্য, এটাকেই আমরা শুভ মাছ ধরি আর কি। পমফ্রেট আর বোয়াল মাছটা দুভাগে রাখলাম, কারণ এটা একদিনে করবো না, দুদিনেই করতে হবে, তাই জন্য ভাগ করে একেবারেই দুদিনেরটা আলাদা করে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে বার করতে সুবিধা হবে, যেদিন যেটা করবো সেদিন সেটাই বার করবো। আর এ হচ্ছে ইলিশ মাছ, ব্যাস এই কটাই মাছ আনা হয়েছে, এগুলো যার চারটা ধুয়ে জায়গা মতো রেখে দিলাম, এবার ফ্রিজে ঢুকাবো। এটাই করতে কতক্ষণ সময় লেগে গেল। এখন বেজে গেছে পাক্কা 4টে, এই আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, কিছু জামা কাপড়ও ছিল সেগুলো ভাঁজ করলাম, গ্যাসের জায়গাটা পরিষ্কার করে, আর এখানে যেহেতু মাছ টাছগুলো ধুয়েছে তো ওই জায়গাটা পুরো ভালো করে একদম সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম। আর ওদের আজকে অনলাইনে ক্লাস হয়েছে, স্কুলেও অনলাইনে ক্লাস হয়েছে, সকালে একটা পড়া ছিল ওটাও অনলাইনে হয়েছে, এমনকি বিকালে একটা পড়া আছে ওটাও অনলাইনে হবে, কাজে ওর কোথাও আজকে বেরোতে হবে না। তো চলো, মোটামুটি ওদিকটা হয়ে গেছে, এবার যাই স্নান। অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, দুপুরে বলবো না, বিকেলেই ওই 4:30 নাগাদ শুয়েছি, প্রায় 6:30-7:45 সময় উঠেছি, মানে অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন শরীরটা ফ্রেশ লাগছে, কারণ কালকে অনেক রাত্রে শুয়েছি, প্লাস সারাদিন আজকে ধকলেই গেল, সারাদিন বাড়ির বাইরেই কাটলো, বাজার, ব্যাংকে এই সেই দৌড়াদৌড়ি করেই কাটলো, তারপরে আবার এসেও ঘরের কতগুলো কাজ ছিল, বিকেলবেলা খেয়েছি। যাই হোক, ওখানে কিছু রেডি টেডি করে নিয়েছি, ওগুলো পরে বলছি, আপাতত তাতানের খিদে পেয়েছে, ওকে একটু চিড়ে ভাজা দিচ্ছি। ও ঘুমিয়েছি আজকে অনেকে, যাকি চলো। আর কালকে, আগামীকালেই তো ওর জন্মদিন, তো প্রত্যেকবার তো আমি ওর জন্য বাড়িতে নিজে হাতে কেক বানাই, আর ওর জন্মদিন ওই দুদিন করে পরে, তোমরা তো জানোই, একটা বাংলা মতে আর একটা ইংরেজি মতে আমরা পালন করি। তো বাংলা মতে যেটা সেদিনকে ওকে ওর সামনে পায়েস টায়েস দেওয়া হয়, আর আমি নিজে হাতে একটা কেক বানাই, আর পরের দিন যে ইংরেজি মতে ওটা দাদা কেক নিয়ে আসে বাইরে থেকে কিনে, ওটাকে কাটা হয়, তো সেটা সেইভাবেই চলে। তো আমি তো এবারেও জানি যে আমি নিজের হাতেই বানাবো কেক, কিন্তু তোজো তারও মানে তো আমি বলার আগে তো তোজো বলে দিয়েছে, তুমি কিন্তু কেক বানাবে, তোমার হাতের কেক কিন্তু আমি খাবো, সে বাইরে থেকে আনা হোক আর না হোক, তুমি কিন্তু কেক বানাবে, চকলেট কেক বানাবে, চকলেট ফ্লেভারটা পছন্দ করে। তো ভেবেছিলাম একবার কালকেই বানাবো, কিন্তু ভাবলাম কি না, প্রত্যেক বছর কী হয়, দিনের দিন বানাই, তো কেক বানাতে সময় লাগে, আর কেকটা একটু ঠান্ডা হলেই ভালো হয়, গরম গরমে কাটা হয়। তো আজকে ভেবেছি, এইবার ভেবেছি যে আগের দিনটা বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো,
তাহলে বেশ পরের দিন সময় মতো কেকটা কাটা যাবে, লেট হবে না আর কেকটাও বেশ সুন্দর ভালো হবে। একটা কাজ করতে এসে আরেকটা কাজ, ভাবলাম কেকটা রেডি করি, ইন্দ্র বলল এখন আনারসটা কাটো। আর সত্যি কথা বলতে এই একটা ফল যেটা আমি একদম দু চোখে দেখতেও পারি না, আমি খেতেও পছন্দ করি না, ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না, তার মধ্যে কাটা তো বুঝতেই পারছো বিশাল ঝামেলার ব্যাপার। যাই হোক, ওকে আনারসটা কেটে দিলাম আর এখানে চলে এসেছি আজকে কেক বানাতে। কেকটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো প্রথমে নিয়ে নিচ্ছি 4টে ডিম, আর সত্যি কথা কেকটা যেভাবে বানিয়েছি ভীষণ ভালো হয়েছে। তোমরা যদি বানাতে চাও এত সুন্দর কেক, তাহলে তোমরা এইভাবে করতে পারো। না আবার বলো না যে এত সুন্দর কেক, নিজেরটা নিজেই প্রশংসা করছি, সত্যি আজকে ভালো হয়েছে। আসলে আমরা তো কেক টেক বানাতে পারি না খুব একটা, এদিক ওদিক ভুলভাল প্রত্যেকবার কোনো না কোনো কারণে হয়েই যায়, কিন্তু এবার একদম পারফেক্ট হয়েছে তাই জন্যই বললাম। তো প্রথমে 4টে ডিম নিয়েছিলাম, নিয়ে আর ওখানে আমি 1 কাপের মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ওই আমার যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/4 ভাগ মানে 1 কাপের আর কি সাদা তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো সব কিছু দিয়েই এইটা দিয়ে প্রায় আমি 5 মিনিটের মতো ব্লেন্ড করার পর খুব সুন্দর একটা ফোম তৈরি হয়েছে ডিমের। তো ইলেকট্রিক বিটার হলে সব থেকে ভালো হয়। তারপরে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এখানে নিয়েছি আমি 1/2 কাপের থেকে অল্প কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ খাবার সোডা, সামান্য একটু নুন দিলাম। দিয়ে এবার যেই ডিমের ফোমটা তৈরি করেছিলাম তার মধ্যে এই গুঁড়ো মিশ্রণটা মিশিয়ে নেব ভালো করে। তবে হ্যাঁ, খুব বেশি ঘাটাঘাটি করব না, হালকা হাতে মেশাবো যাতে ডিমের যে ফোমটা হয়েছে না সেটা যেন নষ্ট না হয়ে যায়। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কেকটা সফট হবে না, স্পঞ্জি হবে না। এখানে দিয়ে দিলাম সামান্য একটু দুধ, কারণ ডিমের যে ফোম হয়েছে ওতেই অনেকটা হয়ে গেছে, অল্প একটু দুধ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো, এই দেখো কনসিস্টেন্সিটা রিবনের আকারে পড়ছে। তো অলরেডি আমি এখানে কেক তৈরি করার জন্য বাটিটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে সাদা তেল মাখিয়ে যেভাবে করে আর কি। তো কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর এখানে অলরেডি আমি ওই আমি যেই নুন দিয়ে কেক বানাই সেই নুনটাই তো তুলে তুলে রেখে দিই, সেই নুন দিয়ে অলরেডি আমি পাত্রটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা এখানে বসিয়ে দিলাম, এবার ওয়েট করবো 50 মিনিট। এদিকে কেকটা বসিয়ে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আলু কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা করব। আর এই দেখো, প্রায় আমি 50 মিনিট পর কেকের ঢাকনাটা তুলেছি, কি দারুণ ফুলেছে কেকটা আজকে, দারুণ দারুণ হয়েছে। তো আমার কেক কিন্তু রেডি, আমি একটু এই যে মাঝখানে ছুরি ঢুকিয়ে দেখে নিয়েছিলাম, এখানটা পুরো পরিষ্কার ছুরি বেরিয়েছে, কালি চকলেট কেক আমার রেডি। চলো এবার বার করে ঠান্ডা করতে দিই। তাদের ওদিকে শুয়ে পড়েছে, তাদের বাবাও শুয়ে পড়েছে, কিন্তু আজকে আমিও মানে আজকেও আমি শোবো না, আমার কাজ আছে। এখন বেজে গেছে 11:30। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলেছি, কিন্তু ওই যে কেকটা রাখা আছে কেকটাকে একটু ছোট্টখাট্ট হালকাভাবে একটু ডেকোরেশন করব। তো তার জন্য কালকেই আমি এই জেমসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো এই জেমস আর এই যে এই চকলেট সিরাপ দিয়ে আমার মতো করে একটু ডেকোরেশন করব কেকটাকে। তোমাদের কেক বানানোর আগেই বললাম না কেকটা খুব সুন্দর হয়েছে, সত্যিই কথা। আমি প্রত্যেকবার কেক বানাই মাঝে মাঝেই দেখেছি প্রথমে যখন নামাই গরম গরম তখন তো ওপরটা ফোলা থাকে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই না মাঝখানটা কেমন যেন চিপসে গিয়ে ভেতরে ঢুকে যায়, ওটাতে একটু মনটা আমার খারাপ হয়ে যেত। কিন্তু এবার একদম যেরকম ফোলা ছিল আমি বারবার তাকাচ্ছিলাম, দেখলাম না ফোলাটা একদমই চিপসায়নি, দেখো কত সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, মানে মানে কী বলবো, আমার না আমি নিজে ভাবতে পারছি না যে আমি এত সুন্দর একটা কেক বানিয়েছি, কারণ এতটা পারফেক্ট না কোনো সময় হয় না, কিছু না কিছু ভুল ভ্রান্তি হয়েই যায়, এবার একদম সুন্দর পারফেক্ট হয়েছে কেকটা। তো যাই হোক, আমি আমার মতো করে একটু ডেকোরেট করার চেষ্টা করছি, ওই চকলেট সিরাপ আছে সেটাই ওপরটা দিয়ে দিলাম, সাইডে টাইডে কিছু করবো না, তাহলে না প্রত্যেকবার সাইডে করার চেষ্টা করি মাখামাখি হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে, তার জন্য ভাবলাম সাইডটা থাক, আমি শুধু জাস্ট ওপরটা এই চকলেট সিরাপ দিচ্ছি। আমি একটু জেমস দিয়ে ডেকোরেট করবো, তো যাতে জেমসগুলো আটকায় তাই জন্যই এটা দেওয়া, জেমসগুলো যদি না দিতাম তাহলে হয়তো এমনিই থাকতো। তো সত্যিই তাই, চকলেট সিরাপটা দেওয়াতে জেমসগুলো বেশ সুন্দর আটকে যাচ্ছে, বসে যাচ্ছে। এইবার জেমসটা হাতে নিয়ে আমি ভাবছি কী করবো কী করবো, তারপর ভাবলাম প্রথমে একটু স্মাইল আঁকি, তারপর ভাবলাম দুটো চোখ দিই, তারপর ভাবলাম একটু নাক করি, মানে এই করতে করতে আমি পাগলামি করতে করতে মানে উল্টো পাল্টা কী যে
মানে ডিজাইন করেছি ছাতার মুন্ডু আমি নিচেও জানি না, পাগলামি বলতে পারো। তারপর দেখলাম লাস্টে কয়েকটা জেবস বেঁচে আছে, কি করব, মাথার উপর দিয়ে টিপ বসিয়ে দিয়েছি। যাই হোক, নিজের মতো করে একটু কেকটা বাড়ানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আসলে কী বলতো, চকলেট কেকের ওপর জেমসগুলো কালারফুল, তো দেখতে খুব সুন্দর লাগে। এই জন্যই আমি চকলেট কেক করলে জেমসগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করি। তো প্রত্যেকবার তো এমনি গোল করে রাউন্ড দিয়ে বসিয়ে দিই, এবার ভাবলাম তাহলে একটু অন্যরকম করি। তো এই হচ্ছে আমার পাগলামি জেমস দিয়ে বানানো কেক। তবে হ্যাঁ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হচ্ছে, সেটা তো পরের দিনই বোঝা যাবে। তো চলো, এটা এখানে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, একটা বিশাল বড় কাজ সারা হলো। এইবার বসেছি সবজি কাটতে, কারণ সবজি যদি আমি কিছুটা কেটে রাখি তাহলে আগামী দিন আমারই সুবিধা হবে। তবে হ্যাঁ, আলু ঠালুগুলো কাটবো না, আলুটা ওখানে রান্নাঘরে রান্না করার সময়ই কেটে নেবো, কারণ আলুটা তো একটু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ওই যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই কেটে রাখছি আর কি, ওই একটু বেগুন, একটু পটল, একটু কুমড়ো, এগুলো। আসলে কি বলতো, আমরা নিজেরা নিজেরা খাই, বেলা হোক ঠিক আছে, কিন্তু সবাই মিলে যখন খাওয়া হয়, কালকে আমরা আগামীকাল কিন্তু ভীষণ আনন্দ হবে, আমরা সবাই মিলে একসাথে খাবো, সেটাই বললাম আর কি। তো সেখানে আমি চেষ্টা করি একটু যদি টাইম মতো যদি রান্নাবান্নাটা হয়ে যায় তাহলে ভালো হয় আর কি, তাহলে একটু সবাই মিলে গল্পগুজব করা যায়, আড্ডা দেওয়া যায়। এই জন্যই এইসব আয়োজন আগে থাকতে একটু করে রাখা। একটু আদাও ছুলে রাখলাম যাতে কালকে মশলাপাতি করতে সুবিধা হয়। তো এই তো একটু পটল, কুমড়ো, বেগুন এইসবই একটু কেটে ফ্রিজে রেখে দিলাম। বাজে এখন 12:30, আমার এদিকে সবজি টবজি যেগুলো কাটা সম্ভব সেগুলো কেটে রাখলাম, কিছুটা কাজ এগিয়ে রাখলাম, আর এখন বসবো আমার আমার কাজ করতে, সেটা হচ্ছে ভিডিও এডিট করে আপলোড করে রাখবো, কারণ কালকে সকালবেলা আমি টাইম পাবো না। তো এখন 12:30 বাজে, এখন বসলে মোটামুটি 12:30, 1:30, 2:00, 2:15-2:00 মধ্যে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কারণ এখন তো আর কোনো ডিস্টার্ব হবে না, আমি নিজের এক মনে করতে পারবো, তারপরে শুতে যাবো। তো চলো, এই তো তোজবাবু জন্মদিনের জন্য সব প্রস্তুতি সেরে রাখলাম যতটা সম্ভব, কেকটাও বানিয়ে রাখলাম, অনেকটা কাজ এগিয়ে গেছে কেকটা বানিয়ে রাখাতে, নাহলে কালকে চাপ হয়ে যেত। সবজিপাতিও কেটে রাখলাম, এই তো। তো চলো, আগামীকালই তোজোর বার্থডে বাংলা মতে আর কি, কাল আগামীকাল মনসা পূজাও আছে, মনসা পূজার দিনই ওর জন্মদিন। তো কালকে তোজবাবুর জন্মদিন আমাদের, অলরেডি 12:00 বেজে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।